আমাকে লাইনে দাঁড়াতে হয়নি, যাও মাত্র আমাকে ভোট দিয়ে হয়েছে। আপনি তো একজন আশা কর্মী, আপনার এখানে কি কাজ আছে একটু বলুন তো। যেসব মায়েরা ভোট দিতে আসছেন, তারা যদি কোনো কারণে হঠাৎ অসুস্থতা বোধ করছেন, তাহলে তাদেরকে একটু তাড়াতাড়ি দেওয়ানোর চেষ্টা করছি। তাছাড়া কোনো প্রেগন্যান্ট ওম্যান এসে যদি মাথা ঘুরে যাচ্ছে বা কোনো অসুবিধা ফিল করছেন, তাহলে তাকে একটু তাড়াতাড়ি ভোট হয় বা তাকে একটু সুশ্রূষা করে একটু বসাচ্ছি এসে ব্যবস্থা করছি। হুইল চেয়ার থাকাতে সুযোগ সুবিধা হয়েছে বা ভোট কোনো অসুবিধা হয়নি। ভোটের জন্য যেসব মা ঠাকুমার সঙ্গে বাচ্চারা আসছে, আমি তাদের ধরে নিচ্ছি এবং তাদের ঠান্ডা জায়গায় রেখে দিচ্ছি এবং জল টল খেতে চাইনে দিচ্ছি। ও মারা নির্বিঘ্নে ভোটটা দিতে যাচ্ছে এবং মাদেরও আমি যেটা ভোট নাম্বার কার কোন দিকে সেটাও আমি বলে দিচ্ছি। আমাদের এই কার্ডটা মনে করেন মালিক পক্ষকেও পাঠিয়েছে, মালিককে বলেছিল, মালিকও আমাদেরকে জানিয়েছে যে তোমরা যাও, অসুবিধা কিছু নেই, ভোটটা দিয়ে আবার আসবে। আমার বাড়ি ঠিক করে, আমার নাম আলী হোসেন, বোম্বাই থাকি, আমি ভনগুলা টুয়ে এলো। আমার নাম সুব্রত মণ্ডল, ভগবানগুলা টুয়ে রমনাপাড়ায় বাড়ি। আমি কলকাতা থাকতাম, আমাকে ভয়েস এসএমএস দিয়েছিল, সেই জন্য আমি ভোটটা দিতে এসেছি। আমার নাম রুম্পা মণ্ডল। এই যে এখানে আমাদের ভোট দেওয়ার জন্য বাচ্চা রাখার ব্যবস্থা করা হয়েছে, এটাতে আমাদের খুব সুবিধা হয়েছে। ল্যাবটেক্সে পড়ি, ঠিক আছে। আমি এখানে ল্যাকটিং মাদার এবং প্রেগনেন্ট মাদার যারা আসছে তাদেরকে ওইখানে ভোট দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যারা ভোট দেওয়ার স্লিপগুলো হারিয়ে ফেলেছিল তাদের আমরা এখান থেকে স্লিপগুলো দিয়ে দিচ্ছি। এবং এখানে দুটো বুথ আছে, কেউ যদি বুথের লাইন কখনো ভুল করে তাকে সঠিক লাইনে দাঁড় করানো হচ্ছে এবং লাইন বেঁকে যাচ্ছে তাদের ওগুলো ঠিক করা হচ্ছে। তারপরে হ্যান্ডিক্যাপ অসুস্থ যারা আসছেন তাদের ওখানে ভোট দেওয়ানো হচ্ছে। এই প্রথম আমরা একটা মেডিসিন কিট এবং সাবান শ্যাম্পু মানে পারফিউম এই জাতীয় আমরা একটা কিট পেয়েছি, এটা আমাদের খুব কাজে লেগেছে। এটা আমাদের পোলিং পার্টি সবাই ক্ষেত্রেই সকাল থেকে এবং সন্ধ্যে পর্যন্ত প্রত্যেকটা কাজে লেগেছে এবং বিভিন্ন ওষুধগুলো আমাদের বিভিন্ন উপকারে লেগেছে। এই প্রথম আমাদের মুর্শিদাবাদের জেলা শাসক মহাশয় এই খবরের কাগজের পেপারের মাধ্যমে এই লিফলেট বিলি করে আমরা বিলি করেছেন এবং এই লিফলেট আমরা পেয়েছি। ঈশ্বর মেয়ে দরকার।